আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। কিভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা, এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য। সম্মানিত শ্রোতা, আজকে আমরা জানব এই অলিভ অয়েল এবং ভ্যাসলিন ব্যবহার করে কিভাবে আপনি মাত্র 30 মিনিটের ভিতর আপনার মুখকে দীপ্তিময় এবং লাবণ্যময় করে তুলবেন এ বিষয়টি। তো এজন্য আপনার কি করতে হবে, এজন্য আপনার যা করতে হবে, আপনি ভ্যাসলিন নেবেন, সামান্য পরিমাণ ভ্যাসলিন নেবেন এবং এর সঙ্গে অলিভ অয়েল মেশাবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনি একটু ভ্যাসলিন নিয়ে নিন, আপনার পরিমাণ মতো আপনি নেবেন, এটি আপনার চাহিদা অনুযায়ী নেবেন। এই যে ভ্যাসলিন আপনি একটি পাত্রে নিয়ে নিলেন এবং এর সঙ্গে আপনি খাঁটি অলিভ অয়েল অর্থাৎ অলিভ অয়েল, জলপাইয়ের তেল। অনেকে আসলে প্রশ্ন করে যে এই অলিভ অয়েল কি, এই জলপাইয়ের তেল নেবেন এক চামচ, এক চামচ জলপাইয়ের তেল এবং এই ভ্যাসলিন একসঙ্গে মিশিয়ে নিন। এই অলিভ অয়েল এবং এই ভ্যাসলিন ভালো করে মিশিয়ে নিন। এটি মিশিয়ে নিয়ে আপনি রাতে শোয়ার আগে প্রাথমিক অবস্থায় আপনার মুখ আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ধুয়ে নিয়ে ভালো টিস্যু দিয়ে আপনি মুখটা আপাতত পরিষ্কার করে নিন বা মুছে নিন। মুছে নিয়ে এই অলিভ অয়েল এবং এই ভ্যাসলিনের মিশ্রণটি আপনি মুখে আলতো আলতো করে লাগাতে পারেন। তবে আরও ভালো হবে আপনি যদি এই ভ্যাসলিন এবং অলিভ অয়েলের মিশ্রণটি আপনি একটি সামান্য তুলা দিয়ে আস্তে আস্তে আপনার মুখে লাগাতে পারেন। এটি লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে, 20 মিনিট থেকে 30 মিনিট রেখে দিতে হবে। তাহলে আপনার মুখের যে অবাঞ্ছিত কিছু দাগ রয়েছে এবং মুখ ফর্সা হবে, মুখ হবে লাবণ্যময় এবং দীপ্তিময়। আপনি এটি ব্যবহার করার পর অর্থাৎ 20 থেকে 30 মিনিট যখন লাগিয়ে রাখবেন, তারপর হালকা ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি পরবর্তীতে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন। তাহলে আপনি অবিশ্বাস্য ফলাফল পাবেন। মাত্র 30 মিনিটের ভিতর আপনার মুখের চামড়া অর্থাৎ মুখের যে স্কিন রয়েছে এটি টান টান হবে, লাবণ্যময়ী হবে এবং দীপ্তিময় হবে। অনেকেই আসলে এই ফর্সা হওয়ার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করে থাকে। যারা বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেও কোনো ফল পাননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভ্যাসলিন এবং অলিভ অয়েল ব্যবহার করে আপনি মাত্র 30 মিনিট ব্যবহার করে দেখে নিতে পারেন। আপনার মুখ অবশ্যই লাবণ্যময়, দীপ্তিময় এবং ফর্সা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটি একটি প্রমাণিত স্বাস্থ্য বিষয়ক টিপস। আপনি প্রতিদিন রাত্রে এভাবে 30 মিনিট সময় যদি ব্যবহার করতে পারেন, 30 মিনিট ব্যবহার করে আপনি মুখ ধুয়ে নিলে আপনার মুখটি হবে দীপ্তিময় এবং লাবণ্যময়। তো সম্মানিত শ্রোতা, আজকে আমরা জানলাম কিভাবে আপনি মাত্র 30 মিনিটের ভিতর এই ভ্যাসলিন এবং অলিভ অয়েল ব্যবহার করে আপনি ফর্সা হতে পারেন, মুখকে লাবণ্যময় এবং দীপ্তিময় করতে পারেন এই বিষয়টি। সম্মানিত শ্রোতা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমরা আছি আপনাদের সেবায় সবসময়। প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।